আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুক্সি আরবি। আমার পেজার বিস কালেকশন থেকে তোমাদের সবার সাথে চলে আসতাম আজকের লাইভে। সো আপুরা কেমন আছো জানিয়ে দাও, আর হচ্ছে সবাই জয়েন করতে থাকো। যারা জয়েন করবে অবশ্যই জয়েন করার সাথে সাথে জানিয়ে দিবে যে আমার নেট লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ওকে, সো ওভারঅল সব কিছু যদি ঠিকঠাক থাকে, যদি সাউন্ডে কোনো প্রবলেম না হয় আর হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যায়, তাহলে হচ্ছে আমি লাইভটা স্টার্ট করবো। সো আপুরা জয়েন করতে থাকো। ওভারঅল আমি বলে দিই যে আমাদের পেজের রুলসগুলো, ওকে, কীভাবে তোমরা ড্রেস অর্ডার করবে আমাদের পেজ থেকে। আমরা হচ্ছে যে ভিডিওগুলো করি, ইনফ্যাক্ট আমি এখন যে ভিডিওটা করছি, আমি যে মানে লাইভ হয়েছি, এখান থেকে তোমাদের যখন আমি ড্রেসগুলো দেখাবো, তখন সেই ড্রেসগুলো থেকে যেই ড্রেসটা তোমাদের ভালো লাগবে, ড্রেসটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবে। ওকে, স্ক্রিনশট নেওয়ার পরে হচ্ছে স্ক্রিনশটের সাথে তোমাদের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবে। ওকে, স্ক্রিনশট সহ তোমাদের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিলে তোমাদের অর্ডারটা হচ্ছে কনফার্ম হয়ে যাবে। ওকে, আর আমাদের ঢাকার ভেতরে হচ্ছে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। আর ঢাকার ভেতরে হচ্ছে যারা আছেন তারা হচ্ছে পাঠানোর মাধ্যমে হোম ডেলিভারি পাবেন, আর ঢাকার বাইরেও পাঠানোর মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া পসিবল। জাস্ট আপনার অ্যাড্রেসটা বললে আমাদের মডারেটর যারা আছেন তার ইনবক্সে আপনাদের অর্ডারটা কনফার্ম করে নেবে। ওকে, আচ্ছা, ইরা রায়হান আপু জয়েন করে ফেলেছেন, লিখেছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ আপু। ওকে, সো আপুরা যারা জয়েন করছে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেবে গার্লস গ্রুপে। ওকে, সো অনেকদিন পরে কিন্তু একটা সুন্দর একটা কালেকশন চলে এসেছে শিফন ওন্নার। ওকে, শিফন ওন্নার কালেকশন কিন্তু রিসেন্টলি ছিল না। ওকে, রিসেন্টলি কিন্তু শিফন ওন্নার কালেকশনটা ছিল না। আচ্ছা, সো আমি হচ্ছে নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম যে আপুদের জন্য অনেক সুন্দর একটা শিফন ওন্না আসতে চলেছে। ওকে, আর আমি ক্যাপশনে হচ্ছে আজকের ড্রেসটা যেটা আমি পরে আছি এটা কোড নাম্বারটা লিখে দিয়েছি, আই মিন যেটা কোড থাকবে ওইটা লিখে দিয়েছি যে ডার্ক ব্লু। ওকে, সো ডার্কটা লেখার কারণ কিন্তু একটাই, ওকে, ডার্ক লেখার কারণ হচ্ছে একটাই, তোমরা যারা হচ্ছে ড্রেসটা নিবে, অনেকেই হচ্ছে লাইভটা ঠিকঠাক মতো দেখো না, ইভেন যখন রেকর্ডেড ভিডিও থেকে অর্ডার করো তখন হচ্ছে লাইভটা টেনে টেনে দেখো, যে কারণে আমি যখন ডিটেলসগুলো বলে দিই কালারের তখন হচ্ছে তোমরা আর কি শুনতে পাও না বা তোমরা স্কিপ করে যাও। সেই ব্যাপারটা যদি হয় সেক্ষেত্রে দেখা যায় তোমরা মানে দেখছো একরকম মনে করছো একরকম, বাট সামনাসামনি অন্যরকম মনে হতে পারে, যে কারণে ইনফ্যাক্ট আমার যে গায়ে যে কালারটা এটা কিছুটা ব্লু শেড আছে, এটার ভিতরে কিছুটা সুরমা কালারের ভাব আছে, বাট জিনিসটা হচ্ছে ডার্ক। আমি হচ্ছে ডার্ক ব্লুটা লিখেছি কারণ জিনিসটা ডার্ক, মানে কালারটা হচ্ছে একটু ডার্ক টাইপের কালার। ওকে, সো যারাই হচ্ছে ডার্ক টাইপের কালার পছন্দ করো তারাই ড্রেসটা অর্ডার করবে। ওকে, অনেক আছে যে লাইট কালারগুলো অনেক বেশি পছন্দ করো, বাট আজকের ড্রেসটা যেটা আমি পরে আছি এটা একটা ডার্ক একটা কালারের হচ্ছে ব্লু কালার। ওকে, ব্লুয়ের একটা ডার্ক কালার। সো ওকে, অনেক কমেন্ট চলে এসেছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, অঙ্কিতা সেন আপু লিখেছেন কেমন আছো আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা, অল ক্লিয়ার, রাবেয়া আক্তার আপু লিখেছেন, আয়েশা ইসলাম আপু লিখেছেন আপু কেমন আছো, আপু অনেক ভালো আছি। আচ্ছা, জামা কি কাপড় আর ওনাটা কিসের? আচ্ছা আপু, আমি হচ্ছে এখন ড্রেসটা দেখাবো, তাহলে ড্রেসটা দেখাতে দেখাতে আমি ডিটেলসটা বলে দিচ্ছি। ওকে, সো যেটা আমি পরে আছি এটা হচ্ছে, ফার্স্টে আমি ড্রেসটা ব্র্যান্ডের নামটা বলে নেই, ড্রেসটা থাকছে তোমাদের জন্য একটা ইন্ডিয়ান কালেকশন। ওকে, ড্রেসটা থাকবে একটা ইন্ডিয়ান কালেকশন, বাট ওটা গলার প্যানেলটা কোন জায়গা থেকে শুরু হবে, ও আচ্ছা এই যে, ওকে, ড্রেসটা থাকছে একটা ইন্ডিয়ান একটা কালেকশন, ইন্ডিয়ান কালেকশন, বাট ড্রেসটা হচ্ছে পাকিস্তানি যে ফেরদোস লনগুলো, ওকে, পাকিস্তানি ফেরদোস লনের হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা, পাকিস্তানি ফেরদোসের যে ডিজিটাল প্রিন্ট লনগুলো সেইটার হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা এটা। ওকে, ইন্ডিয়ান ভার্সনটা, এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট, একদম 100% একটা কমফোর্টেবল একটা লন, অনেক অনেক কমফোর্টেবল। ওকে, আচ্ছা, বেস্ট কালেকশন, থ্যাংক ইউ। আচ্ছা, তোমার প্রোডাক্টটা দাম কত? আচ্ছা, আমি হচ্ছে এখন ড্রেসটা দেখাই, তাহলে হচ্ছে তোমরা ডিটেলস বুঝবে। ওকে, সো দেখো, এটা হচ্ছে আমি যেটা পরে আছি এই ড্রেসটা, এটা কিছুটা হচ্ছে ডার্ক ব্লু টাইপের, আবার কিছুটা হচ্ছে সুরমা কালার, ডিপ যে সুরমা কালারটা হয় সেই কালারের শেড। ওকে, আই মিন যেটা দেখা যাচ্ছে এক্স্যাক্টলি এই কালারটা আমি দেখো পরে আছি, এরকম একটা কালার, আর এটার ডিজিটাল প্রিন্টগুলো দেখে নাও। ওকে, এটা থাকছে হচ্ছে সাইডের যে প্রিন্টটা দেখো কত সুন্দর করে, কিন্তু একদম টোটালি ডিজিটাল প্রিন্ট করা আছে। ওকে, এই প্রিন্টগুলো কিন্তু একদমই হচ্ছে রেগুলার প্রিন্ট না, এটা গলার কাছে প্যানেলটা দেখো জাস্ট অসাধারণ একটা বড় একটা প্যানেল আর খুবই গর্জিয়াস একটা প্যানেল। ওকে, গলার কাছে প্যানেলটা থাকবে খুবই গর্জিয়াস, দেখো আমি তো অ্যাজ ইউজুয়াল যেটা বলি আমি হচ্ছে রাউন্ড গলা পছন্দ করি, বাট তোমরা যারা চাচ্ছ যে ফুল ডিজাইনটা তোমরা রাখতে, তাহলে হচ্ছে এরকম করে জাস্ট বোট গলা করে নিবে, অনেক সুন্দর একটা প্রিন্ট পাচ্ছ,
খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা, ওকে? খুব সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্টটা করা। দেখো ফ্লাওয়ার প্রিন্টগুলো খুবই সুন্দর চমৎকারভাবে ফুটেছে। আর নিচের দিকটা দেখো, এখানে হচ্ছে গলার প্যানেলটা শেষ হয়েছে এবং গলার প্যানেলের দুই সাইড থেকে একটা বর্ডার লাইনের মতো কিন্তু ক্রিয়েট করা আছে, ওকে? একটা বর্ডার লাইনের মতো খুব সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট একদম নিচে পর্যন্ত নেমে গিয়েছে। আর একদম নিচের যে প্যানেলটা, ওকে, একদম নিচের প্যানেলটা দেখো খুব সুন্দর কিছু রাউন্ড ফিগারের দুটা মিরর টাইপের প্রিন্ট, ওকে, দুই সাইডে এরকম সুন্দর করে মিরর, তাও আবার হচ্ছে ফ্লাওয়ার দিয়ে একদম ভরা, ঠিক আছে? একদম হচ্ছে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর কিন্তু একদম ফ্লাওয়ার প্রিন্ট করা। আর দেখো নিচে কত সুন্দর কিছু ফুলদানির মতো রাখা আছে, তার ভেতরে কিন্তু ফুল, ওকে? কিছুটা হচ্ছে দরজা টাইপের করা আছে, তার ভেতরে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল রাখা আছে, ওকে? এটা একদম হচ্ছে নিচের দিকে প্যানেলটা, এটা কিছুটা হচ্ছে গ্রিনিশ শেড আছে যেটা দেখা যাচ্ছে, এখানে কিছুটা গ্রিনিশ ব্লেন্ডেড শেড আছে, এটা একদম নিচের প্যানেলটা জাস্ট অসম্ভব সুন্দর। আর দেখো একদমই হচ্ছে যেটা নিচের এই যে ফ্লাওয়ার প্রিন্ট, এখানেও একটা ফ্লাওয়ার প্রিন্ট পাচ্ছ, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে দেখো এখানে লেখা আছে ফেরদোস ডিজিটাল কালেকশন লন, ওকে, ফেরদোস ডিজিটাল কালেকশন লন, বাট এটা পাকিস্তানিটা না, এটা হচ্ছে ইন্ডিয়ানটা, ওকে? এটা হচ্ছে জাস্ট ইন্ডিয়ান ফ্যাশনটা, কাজ পাকিস্তানিটা অনেক হচ্ছে কস্ট পড়ে যেত, যে কারণে ইন্ডিয়ান ফ্যাশনটা করা গিয়েছে যখন, তখন হচ্ছে তোমাদের জন্য প্রাইসটা একটু রিজনেবল করা গিয়েছে। আর এই যে প্রিন্টটা, এটা হচ্ছে একদম ফ্রন্টের নিচের দিকের মিডেলে পড়বে, ওকে? দেখো দুই সাইডে হচ্ছে এরকম দুইটা রাউন্ড ফিগার দুটো মিরর প্রিন্ট করা আছে, আর এই যে প্রিন্টটা পাচ্ছ এটা হচ্ছে তোমরা একদম মিডেলে পাচ্ছ। আর দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু অনেক সুন্দর করে একটা গ্রিন টাইপের একটা প্রিন্ট আছে, মাঝখানে হচ্ছে একটা ফ্লাওয়ার দেওয়া আছে, ওকে? দেখো মাঝখানে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার দেওয়া আছে এবং দুই সাইডে দেখো কত সুন্দর, জাস্ট মনে হচ্ছে যেন অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা, ওকে? সো এটা থাকছে হচ্ছে অন্য সাইডের যে প্রিন্টটা, দুটো প্রিন্টই আই থিঙ্ক সেম হবে, আর নিচের দিকটা তো দেখিয়ে দিলাম। এবার হচ্ছে একটা ব্যাপার খেয়াল করো, যেটা হচ্ছে গলা, এই যে ড্রেসটা, ড্রেসটা থাকছে তোমাদের এই যে পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে তোমরা পাচ্ছ এক কালারের উপরে, ওকে? একটু ডার্ক টাইপের, দেখো উপরের দিকটা কিন্তু বেশি একটু ডার্ক, আমি বারবার বলেছি যে ডার্ক ব্লু, ওকে? ডার্ক ব্লু দেওয়ার কারণ হচ্ছে উপরের দিকটা একদম ডার্ক টাইপের একটা কালার, ডার্ক মানে বোঝা যাচ্ছে যে কিছুটা কালচে একটা কালার। তারপরে দেখো এখান থেকে, মানে এখানে কিন্তু তোমরা এক কালার পাচ্ছ, ওকে? একদম যে উপরের দিকে এখানে এক কালার থাকছে, তারপরে কিন্তু এখানে দেখো এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আমি হচ্ছে এইচডি ভিডিওটা দিয়ে দেবো, কজ হচ্ছে ড্রেসটার মিডলে, মানে সম্পূর্ণ জামাতে নিচের দিকে দেখো এখানে আরেকটা শেড নেমে এসেছে, এই শেডটা হচ্ছে একদম কিছুটা ডার্ক ব্লু টাইপের, ওকে? কিছুটা ব্লু টাইপের একটা, দেখো ব্লু এবং হচ্ছে ডার্ক ব্লু আর হচ্ছে লাইট ব্লুয়ের ব্লেন্ডিং একটা শেড, এই ব্যাপারটা তোমরা অনেকেই কনফিউজড থাকো, যে কারণে হচ্ছে আমি এইচডি ভিডিও দিবো। আর দেখো এটার ভিতরে কিন্তু মিডলে খুব সুন্দর করে ওয়াটার প্রিন্ট দেওয়া আছে, ওকে? খুব সুন্দর করে কিন্তু ওয়াটার প্রিন্ট করা আছে, দেখো অনেক সুন্দর করে, বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এই যে দেখো এটা কিন্তু এক কালার না। আচ্ছা ব্যাক পার্টটা দেখাও, হ্যাঁ আপু, আমি হচ্ছে ফার্স্ট ড্রেসটা একটু ডিটেলসে দেখিয়ে দিই, ফুল স্লিভ হবে 100% আপু, একদম ফুল স্লিভ হবে। আর এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্ট, দেখো ব্যাক পার্ট দেখার মতো সবাই পাগল হয়ে যাবা, এই যে যারা ব্যাক পার্ট দেখার জন্য পাগল ছিল, ওকে? এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্টটা, দেখো ওয়াও অসম্ভব সুন্দর কিন্তু, সেই অনেক সুন্দর করে ডেকোরেট করা, জাস্ট মানে ডিজাইন করা জানালার পর্দা টাইপের, ওকে? অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে, এখানে সুন্দর সেই ফ্লাওয়ার প্রিন্টগুলো পাচ্ছে, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর করে একদম সম্পূর্ণ করে ডিজিটাল প্রিন্ট দেওয়া আছে। ফ্রন্ট পার্টে যেমন হচ্ছে এই যে মিররটা থাকছে দুই সাইডে এবং মিডলে একটা প্রিন্ট থাকছে, আর এখানে হচ্ছে মিররটা দিয়েছে মিডলে, ওকে? ব্যাক পার্টে তোমরা মিররটা পাচ্ছ একদম মিডলে, মিডলে মিররটা পাচ্ছ, আর দুই সাইডে হচ্ছে যেটা ফ্রন্ট পার্টের মিডলে ছিল সেটা হচ্ছে ব্যাক পার্টের দুই সাইডে চলে গিয়েছে। সো ওভারঅল ডিজাইনটা না অনেক সুন্দর এসেছে। আর এটা থাকছে স্লিভসটা, দেখো স্লিভসটা কতটা সুন্দর, ওকে? এটা থাকছে স্লিভসটা, স্লিভ একদম হচ্ছে ফুল স্লিভ করতে পারবে, একদম ফুল স্লিভ করতে পারবে, কোনো সমস্যা নেই। এই যে প্রিন্টটা পড়বে এটা হচ্ছে ফ্রন্টে পড়বে, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা, ওকে? সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা, আর কাপড় কোয়ালিটি 100% ভালো হবে, ওকে? আপু তোমাকে ইনবক্স করছি, আচ্ছা প্রাইস কত? হ্যাঁ আপু প্রাইসটা বলে দেবো, আচ্ছা এখন হচ্ছে আমি একটু মেজারমেন্টটা করে দেবো, টেপটা দেও, এটার হচ্ছে বডিটা আর হচ্ছে লংটা আমি বলে দিচ্ছি, ওকে? বডি কত হবে আর লংটা কত হবে আমি একটু মেজার করেই বলে দিতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি নিজেও হচ্ছে একদম মানে 100% দেখিনি যে এটা কত কী এসেছে। সো তোমরা বডিতে হচ্ছে 80 পর্যন্ত পেয়ে যাবে, ওকে? বডি হচ্ছে তোমরা 80 পর্যন্ত পাচ্ছ, আর জামাটার যে লংটা থাকবে, লংটা বলে দিচ্ছি,
বডি তোমরা 80 পর্যন্ত করতে পারবে। ওকে, নর্মাল যে লনগুলো হয় ডিজিটাল প্রিন্টের যে পাকিস্তানি লনগুলো হয় সম্পূর্ণ সেম কোয়ালিটি। আর তোমাদের জামার লং থাকবে 48, ওকে, জামাটার লং পাচ্ছ 48, আর হচ্ছে ওয়াইডে থাকবে 80 পর্যন্ত, আর ওড়না তোমরা সরি স্লিপস তোমরা একদম 21 পর্যন্ত করতে পারবে। আর এটার সাথে যে ওড়নাটা থাকবে সেটা থাকবে একটা সফট একটা শিফনের ওড়না, ওকে, এটার সাথে থাকবে একটা বাউন্সি একটা শিফনের একটা ওড়না। আর ওড়নাটা অনেক লম্বা চওড়া এসেছে এবার, ওকে, এবারে শিপমেন্টে ওড়নাগুলো অনেক লম্বা চওড়া, শিফনের ওড়নাগুলো সাধারণত এত লম্বা চওড়া হয় না, বাট দেখো আর প্রিন্টগুলো কতটা ভাইব্রেন্ট হয়েছে, ওকে, ওড়নার প্রিন্টগুলো এতটা সুন্দর এসেছে। ওড়নাতেও কিন্তু সম্পূর্ণ ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা, ওকে, শিফন ওড়না সম্পূর্ণ ওড়নাতে একদমই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকছে। এটা থাকছে হচ্ছে ড্রেসের ওড়নাটা, দেখো ওয়াও অসম্ভব সুন্দর একটা ড্রেস, একদম লম্বা চওড়া একটা ওড়না। দেখো ওড়নার পার্টটা জাস্ট ফ্রন্ট পার্টের নিচের দিকে যে প্যানেলটা আছে এই প্যানেলটা দেওয়া, এবং প্যান্টের কাপড়টা পাচ্ছ একটা লাইট একটা সুরমা লাইট না একটা অরিজিনাল একটা সুরমা কালার, ওকে। সো এটা থাকছে ওভারঅল আজকের ড্রেসটা ডার্ক ব্লু। এটা যদি কারো ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও। এটার প্রাইস থাকছে অনলি 1650 টাকা, ওকে, অনলি 1650 টাকা। এটা হচ্ছে পাকিস্তানি যে ফেরদৌস ডিজিটাল প্রিন্ট লঞ্চ, এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা, ওকে, এটা ইন্ডিয়ান হচ্ছে ফেরদৌসের পাকিস্তান মানে পাকিস্তানিটার হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা, ওকে, ইন্ডিয়ান ফেরদৌসের লনটা ডিজিটাল প্রিন্ট লন, প্রাইস হচ্ছে অনলি 1650। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। আচ্ছা শোরুম কোথায়? আপু আমাদের শোরুম নেই, ওকে। নেক্সট হচ্ছে এই সেম কোয়ালিটি আরেকটা ড্রেস থাকছে, এই ড্রেসটা থাকবে হচ্ছে মালহারের, ওকে, এটা থাকবে একটা মালহারের ড্রেস, এটাও কিন্তু ইন্ডিয়ান, ওকে, এটাও কিন্তু ইন্ডিয়ান, এটাও পাকিস্তানি না বা আমাদের দেশি না, এটাও হচ্ছে ইন্ডিয়ান। এটা থাকছে মালহার ব্র্যান্ডের। সো দেখো এটার প্রিন্টটা দেখে নাও, এটা হচ্ছে কী বলে জমিনটা একটু কিছুটা বোঝা যাবে না আই থিঙ্ক লাইভে, জমিনটা কিছুটা ওয়াটার প্রিন্ট আছে একদম লাইট করে ছোপ ছোপ, এটা হচ্ছে যখন আমি এসডিটা করবো তখন বোঝা যাবে। আর দেখো এটা থাকছে গলার প্যানেলটা, ওকে, এটা থাকছে ড্রেসটার গলার দিকের প্যানেলটা, দেখো এটা অসম্ভব সুন্দর একটা লাইট কালার, যারা হচ্ছে লাইট কালার পছন্দ করো তাদের জন্য এটা, ওকে। সো দেখো এটা থাকছে গলার প্যানেলে কিন্তু অসম্ভব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, ওকে, অসম্ভব সুন্দর করে পার্পল কালারের মিক্স করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। আর জামাটা থাকবে একটা সুন্দর একটা মিষ্টি কালার, ওকে, অনেক সুন্দর একটা লাইট মিষ্টি কালার, যারা হচ্ছে লাইট কালার পছন্দ করো তাদের জন্য। দেখো এটা নিচের পার্টটা কতটা গর্জিয়াস, ওকে, যারা লাইট কালারগুলো পছন্দ করো পিঙ্কি স্টোনগুলো পছন্দ করো তাদের জন্য। বেসিক্যালি এটা একটা কোরাল টোন, ওকে, এটা বেসিক্যালি হচ্ছে একটা কোরাল টোন, ওকে। সো যারা হচ্ছে মানে একদম কী বলে পিঙ্কি স্টোন বা হচ্ছে কোরাল টোন এগুলো পছন্দ করো লাইট কালারের ভেতরে, দেখো এটার নিচের দিকের প্যানেলটা জাস্ট দেখো ওয়াও অসম্ভব সুন্দর কিন্তু নিচের দিকের প্যানেলটাও আছে, ঠিক আছে, নিচের দিকের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে একদম টোটাল নিচের প্যানেলটা থাকবে, এটা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, দেখো এখানে কিন্তু সিলটা দেওয়া আছে। এটা হচ্ছে মালহার ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্ট লোন, ওকে, এটাও হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটা, এটাও পাকিস্তানি না, এটাও ইন্ডিয়ান ভার্সনটা। এটা থাকছে মিষ্টি কালার ড্রেসটার নিচের দিকের প্যানেল। আর হচ্ছে ব্যাক পার্টটা দেখো, এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্টটা, ওয়াও ব্যাক পার্টটা অনেক সুন্দর থাকবে, দেখো লাইট কালার ড্রেস যারা পছন্দ করো শুধুমাত্র তাদের জন্য, শুধুমাত্র তাদের জন্য অসম্ভব সুন্দর একটা মিষ্টি একটা কালার, ওকে, অসম্ভব সুন্দর মিষ্টি একটা কালার। আর দেখো স্লিপসটা দেখো, এই ড্রেসটা হচ্ছে স্লিপসটা থাকবে এটা, ফ্রন্টে হচ্ছে এই প্রিন্টটা পরবে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট, আই থিঙ্ক কিছুই লাইভে বোঝা যাবে না, ওকে। আপু ওড়নাটা কি পিওরে শিফন? হ্যাঁ আপু ওড়নাটা একদম শিফনের, ওকে, ওড়নাটা একদম সফট একটা শিফনের ওড়না। যারা হচ্ছে লনের ড্রেস পছন্দ করো বাইরে পরে, এগুলো তো বেসিক্যালি হচ্ছে তোমরা বাইরে পরে যেতে পারবে সেই কোয়ালিটির ড্রেস, একদম হচ্ছে বাইরে পরা ড্রেস কোয়ালিটি। সো বাইরে পরা ড্রেসগুলো ম্যাক্সিমাম আপুরা চাও যে জর্জেট ওড়না বা হচ্ছে শিফন ওড়না, আর সব টাইপের ওড়নার ভিতরে হচ্ছে শিফন ওড়না আর পিওরের ওড়না এই দুটো ওড়না হচ্ছে সবার খুব পছন্দ, কারণ এগুলোতে তোমরা জানো পিন ইউজ করতে হয় না, ওকে, এগুলোতে কোনো পিন ইউজ করতে হয় না, এগুলো এমনিই হচ্ছে গায়ে লেগে থাকে, ওকে। সো দেখো এটা থাকছে হচ্ছে ওড়নাটা, এটা থাকবে মিষ্টি কালার ড্রেসটার ওড়নাটা, এটাতেও খুব সুন্দর করে
ফ্লাওয়ার প্রিন্ট করা আছে অনেক অনেক সুন্দর করে। দেখো এটা মিডলটা কতটা সুন্দর লাগছে। ওকে, এটা হচ্ছে ড্রেসটা, মানে ওনাটার মিডলটা থাকছে, আর আঁচলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছ। ওভারঅল মিষ্টি কালার ড্রেসটা ওনাটা, এগুলো ওনাগুলো অনেক অনেক লম্বা চড়ে এসেছে। এবারে শিপমেন্টে অনেক লম্বা চড়ে এসেছে, আগের যেগুলো আমি দেখিয়েছি সেগুলো এতটা লম্বা চড়া ওনা ছিল না। সো দেখো, এখন হচ্ছে আমি এটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো, লাইট একটা মিষ্টি কালার। ওকে, বেসিক্যালি হচ্ছে মিষ্টি কালারটা হচ্ছে একটা কোরাল টোনের একটা কালার, খুব সুন্দর একটা কালার, আমার কাছে অনেক ভালো লাগে। ওকে, কোরাল টোনের যারা ব্লাশ অন পছন্দ করো তারা হচ্ছে কোরাল টোনটার প্রতি সিক আছো আমি জানি। দেখো এটা থাকছে হচ্ছে খুব সুন্দর মিষ্টি কালার ড্রেসটা, আর এটা থাকবে মালহার ব্র্যান্ডের। এটা যদি কারো ভালো লাগে সো একটা স্ক্রিনশট নেবে। এটারও প্রাইস হচ্ছে সেম থাকবে, ডিজিটাল প্রিন্ট লনগুলো হচ্ছে সেম প্রাইস ইন্ডিয়ান ফ্যাশনগুলো, অনলি 1650 টাকা। ওকে, অনলি 1650 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 120 টাকা। আচ্ছা আপু, নেটের সমস্যা কিছুই দেখা যাচ্ছে না, পরে ছবি আপলোড করে দিও। আপু শুধু ছবি দিব না, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদের জন্য একদম HD একটা ভিডিও করে দিব। ওকে, যেখানে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবে, একদম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার সেম ড্রেসটা হচ্ছে আমি HD ভিডিওটা করে দিব। কারণ আমি জানি তোমাদের লাইভ দেখে ড্রেস অর্ডার করতে কিছুটা হেজিটেশনে পড়তে হয়, বিকজ তোমরা হচ্ছে এক একটা দামি একটা ড্রেস বলো বা হচ্ছে একটা মিডিয়াম কোয়ালিটি, বেসিক্যালি হচ্ছে ড্রেস চয়েসটাই মেইন ফ্যাক্ট। ওকে, সো তোমরা যদি কনফিউশনে থেকে ড্রেস অর্ডার করো সেক্ষেত্রে এটা কখনোই তোমাদের জন্য ভালো না, আমার জন্যও ভালো না। সো আমি হচ্ছে অবশ্যই HDটা দিয়ে দেবো। দেখো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ডিফারেন্ট একটা কালেকশন থাকছে। এই ড্রেসটা বেসিক্যালি অনেকের অনেক পছন্দের একটা ড্রেস, এটা রিসেন্টলি স্টক আউট হয়ে গিয়েছিল, অনেকেই দিতে পারিনি। সো আমি হচ্ছে চেয়েছিলাম যে একটা অ্যানাউন্সমেন্ট দিব যে এই ড্রেসটা স্টক হয়েছে। ওকে, এই ড্রেসটা স্টক হয়েছে বাট খুব বেশি না, লিমিটেড। সো এই জন্য চিন্তা করলাম যে আমি এবার নতুন করে অ্যানাউন্সমেন্ট না দিয়ে এই লাইভটা শেষে দেখিয়ে দিই, তোমাদের যার যার নিডি ছিল ড্রেসটা সে তারা নিয়ে নিবে। ওকে, এটা থাকছে একটা ক্যারেন্ডি সিল্কের একটা ড্রেস। ওকে, সো ক্যারেন্ডি যারা পরো তারা জানো যে এগুলো কত ভালো কোয়ালিটির একটা ড্রেস। এটা হচ্ছে কটন এবং সিল্কের মিক্সে খুব সুন্দর একটা একটা খুব সুন্দর একটা কাপড় কোয়ালিটি। ওকে, দেখো একটা সুন্দর ম্যাটেরিয়াল। এটা থাকছে হচ্ছে এটা গলার প্যানেলটা, ড্রেসটার গলার প্যানেলটা এটা থাকবে। ওকে, এটা একটা অলিভ কালারের একটা ড্রেস, একটা অলিভ কালার, খুব সুন্দর একটা অলিভ কালারের ড্রেস। এই যে দেখো, ক্যারেন্ডিগুলো কিন্তু কোনো জায়গাতেই এক কালার থাকে না, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জমিনের প্রিন্টটা। আর নিচের দিকের প্যানেলটা দেখো, এই ক্যারেন্ডিটার নিচের দিকের প্যানেলটা তো জাস্ট অসম্ভব সুন্দর। আর একটা ব্যাপার বলে দিচ্ছি, যেহেতু আজকে ইন্ডিয়ান ড্রেস দেখাচ্ছি, এই ক্যারেন্ডিটাও কিন্তু ইন্ডিয়ান। ওকে, আমাদের পেজের যে ক্যারেন্ডিটা এটাও হচ্ছে ইন্ডিয়ান ফ্যাশনটা, এটাও পাকিস্তানি না। ওকে, সো অনেক রিজনেবলও পেয়ে যাচ্ছে এই ক্যারেন্ডিগুলো। এটা থাকছে ড্রেসটার ব্যাক পার্টটা, দেখো এটা থাকছে অসম্ভব সুন্দর ব্যাক পার্টটা। ব্যাক পার্টের প্রিন্টটা অনেক বড় বড় থাকবে ফ্রন্ট পার্টের থেকে, আর এইটা হচ্ছে ব্যাক পার্টের নিচের দিকের প্যানেলটা যেটা হচ্ছে ফ্রন্ট পার্টের মতো সেম। আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি আপু, ক্যারেন্ডির প্রাইস হচ্ছে 1800 টাকা। ওকে, যেটা আমি পড়ে আছি ওগুলো হচ্ছে শিফনওয়ালা লন, যেগুলো আমি পড়ে আছি এটা হচ্ছে অনলি 1650 টাকা, আর যে ক্যারেন্টিটা দেখাচ্ছে এটা 1800 টাকা। সো দেখো, এটা থাকছে ক্যারেন্টির ওড়নাটা। ওকে, এটা থাকছে অ্যাম্ব্রো করা যে ওড়নাটা স্লিপসটা সেটা। ওকে, জর্জেটের উপরে হচ্ছে এটা অ্যাম্ব্রো করা থাকবে। আর হচ্ছে তোমরা যারা চাও যে অ্যাম্ব্রো করাটা ইউজ করবে না স্লিপ, সেক্ষেত্রে ড্রেসটার হচ্ছে সাইড থেকে তোমরা হাতার কাপড় বের করতে পারবে, কজ ড্রেসটার ওয়াইডে একদম 100 আপ দেওয়া আছে। ওকে, ড্রেসটার ওয়াইডে কাপড় একদম 100 আপ দেওয়া আছে, আর ড্রেসটা লং থাকবে 48 or 9। ওকে, 49 বললাম আমি, 49 থাকবে। আর দেখো এটা হচ্ছে স্লিপসটা খুব ঘন করে কিন্তু অ্যাম্ব্রো করা। ওকে, খুব ঘন করে অ্যাম্ব্রো করা। আচ্ছা দাম কত আপু তোমাকে, খুব সুন্দর লাগছে। আচ্ছা আপু, এটার দাম হচ্ছে 1800 টাকা, ক্যারেন্ডি হচ্ছে 1800 টাকা। এগুলো হচ্ছে ক্যারেন্ডি খাদি সিল্কগুলো। ওকে, সো এটা থাকছে মিডলের প্রিন্টটা, এটা সফট শিফনের একটা ওনা পেয়ে যাচ্ছ, আর আঁচলে পাচ্ছ ব্যাক পার্টের প্রিন্ট। ওকে, ব্যাক পার্টের টোটাল প্রিন্ট হচ্ছে দুইটা আঁচলে পেয়ে যাচ্ছ ওনার, এটাও একটা সফট শিফনের ওনা। আর এটা তো থাকছে স্লিপসটা, আর প্যান্টের কাপড়টার ম্যাটেরিয়ালও থাকবে ক্যারেন্ডি সিল্কের। ওকে, প্যান্টের কাপড়টাও থাকবে ক্যারেন্ডি সিল্কের উপরে, সলিড কালার, অলিভ কালার। সো এটা থাকছে ফুল ড্রেসটা। সো আরেকটা ব্যাপার দেখে নাও, এই ড্রেসটার কিন্তু প্যান্টের কাপড়টা আর জামার কাপড়টা শেডিং একটু ডিফারেন্ট আছে, প্যান্টের কাপড়টা জামার থেকে এক শেড লাইট। ওকে, সো ওভারঅল ড্রেসটা থাকছে এটা, যদি কারো ভালো লাগে এটার একটা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে একটা ক্যারেন্ডি সিল্ক, প্রাইস থাকছে অনলি 1800 টাকা। ওকে, 1800 টাকা। আচ্ছা চিটাগং ডেলিভারি দাও। হ্যাঁ আপু, চিটাগংয়ে হচ্ছে হোম ডেলিভারি পসিবল, আর হচ্ছে সুন্দরবনের কন্ডিশনের মাধ্যমে ড্রেস নিতে পারবেন। ওকে, হোম ডেলিভারি নিতে চাইলে সেক্ষেত্রে আপনার ফুল অ্যাড্রেসটা জাস্ট আমাদের ইনবক্সে দিলে আমাদের মডেলটা যারা আছেন তার অর্ডারটা কনফার্ম করে নিবে। ওকে, আর হচ্ছে যদি চান যে সুন্দরবনের মাধ্যমে নেবেন সেক্ষেত্রেও আপনাদের হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে। আচ্ছা
সো ওকে, আর এটার প্রাইস কত আপু? যেটা আমি পরে আছি এটা হচ্ছে 1650 টাকা, 1650 টাকা। আর যেটা একটু আগে দেখালাম ক্যান্ডি সিল, সেটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আর আমাদের ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। ওকে, সো ওভারঅল এতক্ষণ যারা যারা সাথে ছিলেন সবাইকে অনেক 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 থ্যাংকস। আর হচ্ছে এই যে লাইভগুলো, যে ড্রেসগুলো দেখালাম লাইভে, এই ড্রেসগুলো আমি জানি সবাই ক্লিয়ারলি দেখতে পারেনি, যে কারণে আমি মানে ছবি আপলোড না, শুধু আমি একদম এইচডি ভিডিওটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, একদম এইচডি ভিডিওটা দিয়ে দেবো আপনাদের জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপুরা আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট কোনো ড্রেস অবশ্যই নিয়ে। ওকে, আচ্ছা না আপু, আমাদের শোরুম নেই, আমাদের হচ্ছে অনলাইন। ওকে, অনলাইন বেসড। ওকে, সো আল্লাহ হাফেজ আজকের মতো।